আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। COVID-19 করোনাকাল বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আমরা, এর ভিতর দিয়েও আমরা অবশ্যই আমাদের পড়ালেখা চালিয়ে যাব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক, অর্থনৈতিক, দেশের জন্য, সমাজের জন্য বড়ই ক্ষতি করে। 1 লক্ষ মাস্ক পরে আছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, ওষুধ নিয়ে আছে। আজকের আলোচনার বিষয় হলো আমাদের ধূমপান ও মাদকাসক্তি। কিন্তু ধূমপান সম্পর্কে বলতে পারবে, মাদকাসক্তি বলতে পারবে, এগুলোর ক্ষতি সম্পর্কে বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি সেরা যে হিসেবে সৃষ্টি করছেন মূলত মানুষের কল্যাণের জন্য। তবে এর মধ্যে কিছু বস্তু আমাদের জন্য বৈধ হালাল করেছে, আর কিছু বস্তু আছে, খাদ্য আছে, যেগুলো আমাদের জন্য অবৈধ হারাম করেছে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 172 নম্বর আয়াতে বলেন, তোমরা পবিত্র ও উত্তম জিনিস খাও, তোমাদেরকে জামে রিজিক সুবিধান করেছে। খাদ্য গ্রহণে আল্লাহ তাআলা রাসূলের ভূষণ বিধিনিষেধ থাকা সত্ত্বেও মানুষ অসৎসঙ্গ কুপ্ররোচনায় নানা ধরনের ক্ষতিকর হারাম নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট হয়। এতে নিজের যেমন ক্ষতি হয়, পরিবারের, সমাজের, রাষ্ট্রের ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বলেন, নেশা জাতীয় যে কোনো দ্রব্য, মদ আর যাবতীয় মদই হারাম। নেশা জাতীয় যে কোনো দ্রব্যই মদ আর যাবতীয় মদই হলো হারাম। ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য বদ অভ্যাসগুলোর অন্যতম একটা। এর ভিতর হুক্কা, চুরুট, বিড়ি, সিগারেট অন্যতম। এগুলো শরীরের ক্ষতির সাথে সাথে অর্থের অপচয় হয়। অপচয়কারী বা অপব্যয়কারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সূরা বনি ইসরায়েল 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় অপব্যয়কারীগণ শয়তানের ভাই। আল্লাহ আরও বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অপব্যয়কারীকে ভালোবাসেন না। ধূম কোনো খাবারের মধ্যে পড়ে না, এটা ক্ষুধা বা তেষ্টাও মেটায় না, এর দ্বারা কোনো উপকার হয় না, বরং মারাত্মক শারীরিক ক্ষতি সাধন হয়, সাথে সাথে প্রচুর অর্থেরও অপচয় হয়। এই অপব্যয় মেটাতে ধূমপানকারীরা নিজেদের পরিবারের অর্থ সংকট ঘটায়, আত্মীয় স্বজনের সাথে অসৎ আচরণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখে দুর্গন্ধ নিয়ে কেউ যেন মসজিদে না যায়। মুখে দুর্গন্ধ থাকলে মসজিদে অন্য নামাজি কষ্ট হয়, এমনিভাবে যান বহনে, সভা সমিতি, অন্য মানুষ ধূমপায়ীদের মাধ্যমে কষ্ট পায়, যা ইসলামের সম্পূর্ণ অবৈধ। বিশেষজ্ঞ যারা, এরা বলেছেন, ধূমপান মানে বিষ পান, কারণ এতে বিষ রয়েছে, নিকোটিন জাতীয় বিষ, যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ধূমপানের ফলে মানুষের শরীরে নানা রকম অসুবিধার সৃষ্টি হয়। এর ভিতরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, যক্ষা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্ট্রিক, ক্ষুধামন্দ, হৃদরোগ প্রভৃতি। ধূমপান পরিবেশকে নষ্ট করে, এর ফলে মহিলা, শিশু, অধূমপায়ী সকলেই ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত যে সকল খাদ্যবস্তু বা পানি মস্তিষ্কে বিকৃতি ঘটায়, জ্ঞান বুদ্ধি লোপ করে, দেহ মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেগুলোই মাদকাসক্তি। মাদকাসক্তি একটি জঘন্য বদ অভ্যাস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী সূত্রে বলেন, যা জ্ঞান বুদ্ধি লোপ করে তাই মূলত মাদকদ্রব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘোষণায় বলেন, যেই বস্তুর বেশি পরিমাণের মধ্যে মাদকাসক্তির কারণ রয়েছে তার অল্প পরিমাণও হারাম। এগুলোর মধ্যে মদ, দাড়ি, আফিম, গাঁজা, ভাঙ, চরস, হাশিস, মারিজুয়ানা, হিরোইন, মার্ফিন, কোকেন, প্যাথাড্রিন, সঞ্জীবনী সুরা, বিভিন্ন অ্যালকোহল ইত্যাদি। ওষুধ হিসেবে এগুলোর কিছু কিছু ব্যবহার করা হয়, নেশার উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। মাদকদ্রব্যের কুফল খুবই বিপজ্জনক, সাময়িকভাবে আনন্দ শক্তি দেয়, কিন্তু ক্ষতিকর দিক খুবই সুদূরপ্রসারী বিস্তৃত। নেশার ফলে মানুষ চুরি, ডাকাতি, চিন্তায়, মারামারি, হত্যা সহ নানা প্রকার সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। এছাড়াও মাদকাসক্ত ব্যক্তি অপুষ্টি, রুচিহীনতা,
শারীরিক শূন্যতা, লিভার ও কিডনি নষ্ট, ওজন কমে যাওয়া, শ্বাসনালীর ক্ষতি প্রভৃতি সমস্যায় জর্জরিত হয়। কফ, কাশি, যক্ষা ইত্যাদি রোগে দ্রুত আক্রান্ত হয়। মানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা নিষেধ করেন, মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, অবশ্যই স্থান হবে জাহান্নাম। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ ধূমপান বলতে কি বোঝো, মাদকাসক্তি বলতে কি বোঝো, ধূমপান ও মাদকাসক্তির কুফল কি? সকলে বাড়ির কাজগুলো অবশ্যই করবে, খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে দিবে। বাস্তব জীবনে তোমাদের আত্মস্বজনের তো যারা ধূমপান এবং মাদকাসক্তির সাথে জড়িত, তোমাদের কুফল সম্পর্কে বলবে, কারণ এই ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না। আর এছাড়াও নিজেদের শারীরিক যেমন ক্ষতি, আর্থিক ক্ষতি, সমাজের ক্ষতি, প্রতিটা ক্ষেত্রে শুধু ক্ষতি বিরাজ করে। মাদকাসক্তির কিছু কিছু সাময়িকভাবে আনন্দ এনে দেয়, শক্তি দেয়, কিন্তু পরবর্তীতে সুদূরপ্রসারী ক্ষতি বয়ে আনে। তাই এগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো এবং আমাদের যারা পরিচিত আছে তাদেরকেও এর কুফল জানাবো এবং সচেতন করবো। আল্লাহ হাফেজ।